নমস্কার বন্ধুরা, হাসি খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ঘুগনি বানিয়ে দেখাবো। এটা না আমাদের বাগানে উলকচু গাছ নতুন হয়েছে, রোজকার মতো আজকে পুকুর ধারে চলে এসেছি। পুকুরের জলটা আজকে শান্ত, মাছগুলো আজকে কোথায় গেছে কে জানে। চলুন তাহলে ঘুগনিটা কিভাবে বানানো যায় আপনাদের দেখাবো। প্রেশারে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দেবো জিরে আর তেজপাতা ফোড়ন, তারপরে দেব পেঁয়াজ ফোড়ন। পেঁয়াজ দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর দেব আলু, এই আলুগুলোকে আমি আধখানা করে কেটে রেখেছিলাম। ঘুগনি তো সবাই এমনি বানায়, আমি ভাবলাম কি আজকে একটু আলু দিয়ে বানিয়ে দেখাই। আর এই মটরগুলো আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দেব টমেটো কুচি, আর এটা দিলাম আদা রসুনের পেস্ট। তারপর দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন। এবার দেব চিনি, চিনি আমি এখানে 2 চামচ মতো দেব। ঘুগনি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি। এরপর আমি এতে জল অ্যাড করে দেব। এবারে প্রেশারের ঢাকনাটা আমি দিয়ে দেব। 15 মিনিট মতো ঘুগনিটাকে আমি সেদ্ধ হতে দেব। দেখুন আমার ঘুগনিটা পুরো রেডি হয়ে গেছে।